সো ওয়েলকাম গাইস, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে শিক্ষা ভবনটা দেখাতে, শিক্ষা ভবনটা দেখাতে, শিক্ষা ভবনটা দেখাতে, মানে অনেকবার আমাকে বলেছে। তো শিক্ষা ভবনের দিকে আমি এন্ট্রি করছি, আমার বন্ধুদের জিএসি আছে তো তাদের সঙ্গে আমি ঢুকবো, তো শিক্ষা ভবনটা দেখাই। এই হচ্ছে শিক্ষা ভবনে তোমাদের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, শিক্ষা ভবনে এটা হচ্ছে শিক্ষা ভবনের মানে কাজটা এখানেই হয়, শিক্ষা ভবনের অফিস। এইভাবে তোমাদের আশপাশটা ঘুরিয়ে দেখিচ্ছি। তো আমার বন্ধুরা অনেকটা এগিয়ে চলে গেছে, তো আমাকে একটু এগাতে হবে। এইখানে অনেক লোক আছে। এই হচ্ছে তোমাদের শিক্ষা ভবনের চারিপাশের পারিপার্শ্বিক জিনিস, এইগুলো হচ্ছে বিল্ডিং। এখানে কী কী আছে কী দেখাচ্ছি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ক্যান্টিন, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, ফিজিক্স, জিওলজি, বোটানি। তো এখানে তোমাদের প্রবেশ করতে গেলে তোমাকে এখানে গিয়ে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করতে হবে, এন্ট্রি খাতা। এইভাবে আটকা পড়ে দাঁড়িয়ে থাকে। তো আমার বন্ধুরা এখানে এন্ট্রি করছে, তো আমি এন্ট্রি করিনি, তারপরে আবার ভিডিও করবো। তো এখন স্ট্যাট ডিপার্টমেন্টে যাওয়া হবে। মানে আমি এখন বেসিক্যালি সায়েন্সের ডিপার্টমেন্টগুলোতে মানে ঢুকে গেছি, তো আমিও ফার্স্ট টাইম, অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম এখানে, এতদিন ধরে আছি, কিন্তু আমি এখানে একবারও ঢুকিনি, তো আমি ফার্স্ট টাইম ঢুকছি। তো দেখো তোমরা, আমার তো বিদ্যাভবন থেকে এই ভবনগুলোই ভালো লাগছে। এইটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তো যে সমস্ত কেমিস্ট্রি স্টুডেন্ট আছো ভাইয়েরা, দেখে নাও তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ম্যাথামেটিক্স, এই ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, গণিত বিভাগ। ভাইরা তোমরা দেখতে পেয়েছো গণিত বিভাগ, আশা করি। তো আমরা আরও একটু ছোটো ছোটো পায়ে এগিয়ে যাবো। ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, তো ম্যাথ ডিপার্টমেন্ট এই যে এইটা, এখানে ঢুকতে হবে তোমাদের। সমস্ত ঘরেই এসি লাগানো, বাহ দারুণ জায়গা মাইল, দারুণ আর্কিটেকচার সত্যি। ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, তো এখানে আমাদের যে বন্ধুরা আছে তাদের, যাদের স্ট্যাটিস্টিক্স আছে তারা এখানে আসবে, এবং যাচ্ছেও অলরেডি, ওরা এখানেই যাবে। তো আমার বন্ধুরা যাচ্ছে এখন স্ট্যাট ডিপার্টমেন্টে জিএসির জন্য। তো আমি একটু দেখাচ্ছি স্ট্যাটস ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, এখানে লেখা আছে। রৌদ্রের জন্য তোমাদের আমি ভিডিওটা করতে পারছি না সেরকমভাবে। ফিজিক্স, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, তো তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। এরপরে একদম পুরো সারি সারি, একদম পুরো একদম একদম মানে একদম সিস্টেমেটিক্যালিভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, মানে দারুণ লাগছে আমার জায়গাটা, সত্যি বলছি, এত সুন্দর না কি বলবো। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডি, এইটা এই বিল্ডিংটা।
আর কি কি আছে দেখি। এটা ডিপার্টমেন্ট অফ জুওলজি, জুওলজি ডিপার্টমেন্ট অফ জুওলজি দেখাচ্ছি, জুওলজি ডিপার্টমেন্ট। দেখেছো তোমরা ডিপার্টমেন্ট অফ জুওলজি। ডিপার্টমেন্ট অফ বোটানি, তো বন্ধুরা এই হচ্ছে সর্বশেষ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ বোটানি, সব থেকে পিছনের দিকে যে ডিপার্টমেন্টটা আছে। আর সত্যি বলছি এই জায়গাটা একদম পুরো একটা জঙ্গলের পাশে, সায়েন্সের ডিপার্টমেন্টগুলো একদম সারি সারিভাবে, সত্যি অ্যামেজিং লাগছে। মানে জঙ্গল বলতে এটা সত্যি জঙ্গল, তোমরা দেখেই পো মানে অভয়ারণ্যের মতন। তো আমি খেয়ে উঠেছি, সেই জন্য আমি অত জোরে জোরে হয়তো কিছু বলতেও পারলাম না চিৎকার করে। যদি কারো একটু শুনতে অসুবিধা হয় অডিওতে, তো তোমরা আমাকে ইনফর্ম করো, আমি আর একবার না হলে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো এই যে এটা জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট পার করে এসেছি, সামনে এরকমভাবে আস্তে আস্তে করে ডিপার্টমেন্ট আছে। এবার আমিও বেরিয়ে যাবো, আমার বন্ধুরা চলে গেছে, তো আমি ভিডিও করার জন্য পারপাসে আমি ঢুকেছিলাম। সরি আমার কোনো, যারা ভিডিওটা দেখবে এবং যদি সত্যি এরকম কোনো অ্যালাউ না থাকে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছেলেদের এখানে ঢুকতে দেওয়া হয় না, তো সরি তাদের জন্য আমি একটু রুলসটা ব্রেকডাউন করেছি। জাস্ট এটা কোনো খারাপ পারপাসে করিনি, তোমাদের মানে যারা জানে না তাদেরকে আমি এই জিনিসগুলো দেখানোর জন্য, মানে অনেক দিন ধরে যারা দেখতে চাচ্ছিলো তাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি। মানে সেই এই আমার কোনো খারাপ উদ্দেশ্যে আমি কোনো মানে এই রুলসটা হয়তো ব্রেকডাউন করিনি। অবশ্য আমি জানি না, হয়তো ঢুকতে দেওয়াও হয়, কারণ আমিও স্টুডেন্ট বিশ্বভারতী, তো এরাও স্টুডেন্ট, তো আমাদের ডিপার্টমেন্টেও ওদেরকে আশা করি ঢুকতে দেওয়া হবে, কেন দেওয়া হবে না। তোমার বন্ধুগুলো এখন জানি না ওদেরকে ঢুকতে দেয়নি না কেন, ওরা এখন আড্ডা মারছে এখানে বসে, তো কেন আড্ডা মারছে আই ডোন্ট নো। তো তোমরা এখানে কী করছো, কিসলে আড্ডা মার রে ও এদের মেয়ে? ওয়েট কর রহে হ্যায় ক্লাস কা। কিউ ক্লাস নেই হ্যায়? হ্যায় তো। কব সে? সামনে হুয়া সাড়ে চার বজে। সাড়ে চার বজে সে? সাড়ে পাঁচটা? ওয়াহ ওয়াহ ওয়াহ, নাইট ক্লাস করোগে? ওয়াহ, নাইট ক্লাস, সেমি নাইট, সেমি নাইট ক্লাস, ওকে। তো এটা দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্স, তো যারা যারা স্ট্যাটিস্টিক্সে আছে ইকোনমিক্স থেকে, তো তাড়াতাড়ি এইখানটায় আসতে হবে তোদের। তো দেখাতে দারুণ জায়গা কিন্তু এটা, দারুণ সুন্দর বিল্ডিং স্ট্রাকচার। ভিতরে অন্দরমহলে আমি ঢুকছি না এখনই, পরে ঢুকবো, পরে কোনো একদিন আবার ভিডিও বানাবো, সে তখন ঢুকবো। তো ভিডিওটার মতন আমি এখানে এন্ড করছি। আশা করি সবাই দেখে নিয়েছো সায়েন্সের ডিপার্টমেন্টগুলো। তো এই হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্টের পিছনের সাইডটা, আমি যেভাবে যাচ্ছি। তো লোকেশনটা আমি তোমাদের সেন্ড করে দেবো আমার ভিডিওর ডিসক্রিপশানে কিংবা ওখানে। তো এইটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের যেই ডিপার্টমেন্ট, সায়েন্সের যেই কম্পিউটার সায়েন্সের মানে কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স যেটা আছে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স, এই হচ্ছে তাদের ডিপার্টমেন্ট। একদম বিশ্বভারতী যেই রোডটা আছে সৃনিকেতন রোড, সেই সৃনিকেতন রোডের সঙ্গে এই হচ্ছে তাদের বিল্ডিংটা, কম্পিউটার সায়েন্সের বিল্ডিংটা। তো এই হচ্ছে রোড, তো তোমরা এই রোডটাকেও একটুখানা আইডেন্টিফাই করতে পারো, মানে মার্ক চিহ্ন হিসেবে ইউজ করতে পারো। দেখো এইদিকে সৃনিকেতন যায়, এই রোডটা ধরে সৃনিকেতন যাওয়া হয়, আর হচ্ছে তোমাদের এই রোডটা ধরে হচ্ছে শান্তিনিকেতন যাওয়া। তো আমি এখন একটু শান্তিনিকেতনে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা, তো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও। তো এখনকার মতন এইটাই, এখানে ভিডিও করছি, পরের দিন অন্য কোনো ডিপার্টমেন্টের কিংবা অন্য কোনো টপিক নিয়ে তো ভিডিও তৈরি করবো।